الشريعة كالسفينة والطريقة كالبحر والحقيقة كالصدف والمعرفة كالسر أو كما قال عليه السلام وأيضا قال الله تعالى في كلامه المجيد رحمة للعالمين
চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জ্ঞানে মশগুল থাকতেন, যখন খাবার শেষ হয়ে যেত আবার তিনি মক্কা শরীফ গিয়ে খাবার আনতেন। কোন কোন সময় মুসলমানদের ইমানদার মোমেনদের মাতা আমার নবীজির বিবি মা রিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে খাবারগুলো নিয়ে যেতেন, বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ জ্ঞানে গারে হেরার মধ্যে অবস্থান করেছেন। নবী জানেন তিনি যে নবী, তিনি জানেন তিনি যে রসুল, আল্লাহ পাক জানেন, নবী জানেন, নবী জানেন, আল্লাহ জানেন, এছাড়া আর কেউ জানে না। আল্লাহর জ্ঞানে মজবুর হয়েছেন। এইভাবে কিছুদিন অতিক্রম হওয়ার পর, অতিবাহিত হওয়ার পর একদা হঠাৎ করে দেখলেন একটা নূরের পর্দা আসলো, বলেন না সুবহানাল্লাহ। আসার পরে একজন ফেরেশতা, যিনি জিব্রাইল আমিন আলাইহিস সালাম, আমার নবীজিকে জড়ায় ধরলেন, বাংলা কোরআনের অনুবাদের মধ্যে, প্রায় বাংলা অনুবাদের মধ্যে এইভাবে করা হয়েছে, জিব্রাইল আমিন আমার নবীজিকে জড়ায় ধরলেন, আলিঙ্গন করলেন এবং সিনে সিনে একটা কি দেওয়া হয়েছে, চাপ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ইন্দ্ররা। আমার নবী বললেন আমি পড়তে জানি না, এইভাবে অনুবাদ করেছে, না 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 এটা হতে পারে না, আমার নবীজি হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন শিক্ষা দিয়েছেন কোরআনকে, কোরআন শিক্ষা
লিখে দিয়েছেন, কাকে দিয়েছেন? সমস্ত মুবাশ্বিরিন কেরাম। এই কথা লিখেছেন আল্লাহ পাক, কুরআন শিখে দিয়েছেন আমার নবীকে। এখানে জিব্রাইল কি শিক্ষা দেবে? জিব্রাইল আমিন বললেন ইকরা ইকরা, আমার নবী বলেন শিক্ষা দেওয়ার জন্য আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি, আমার রব আমাকে তো কোরআন শিক্ষা আগে দিয়ে দিয়েছেন। বলেন সুতরাং তুমি বললে আমি পড়ব না, যে রবে আমাকে শিখিয়ে দিয়েছেন ওই মৌলার নাম না নিলে আমি কোরআন তেলাওয়াত করব না। যখন বললেন ইকরা বিইসমি রাব্বিকা, আপনার রব যিনি আপনাকে যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, আপনাকে যিনি শিক্ষক হিসাবে দুনিয়াতে প্রেরিত করেছেন, আপনার ওই রবের নামই আপনি পড়ুন। বলেন না সুবহানাল্লাহ। মহতরম হাজির, আল্লাহ পেয়ারা মাহবুব নবী এমন কোন ভাষা নাই, এমন কোন সৃষ্টির ভাষা নাই যেই ভাষা আমার নবী জানে না। বুখারী শরীফের প্রথম খণ্ডে 498 টা পড়লে আপনি দেখতে পাবেন বয়সু আমি মবুজ হয়েছি, পরিণত হয়েছি, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা মাহবুব নবী পড়তে শুরু করলেন ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়লেন জিব্রাইল আমিন চলে গেলেন। তারপর আমার নবীজি ওই গাড়ে রাত থেকে নিচের দিকে নামতেছেন, নামার সময় আওয়াজ আসলো আন্তার আলহামদুলিল্লাহ।
ইনশাআল্লাহ আল্লাহ ক্রমাগতভাবে কর্মসূচি অনুযায়ী আলোচনা হবে। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য সহকারে বসার তৌফিক দান করুন। আল্লাহ প্রিয় আম্মা আবু নবী জিসমা ধারার মধ্যে কি হয়ে গেল, একটু গরম হয়ে গেল বলে আলহামদুলিল্লাহ সমস্ত অনুবাদকারী অনুবাদ করেছেন যে জিবরাইল চাপ দেওয়ার পরে ওহী আসার পরে ওনার পুত্রে কি হয়েছে, গায়ে জোরের ভাব হয়েছে, তখন তিনি কি করলেন একটা কম্বল গায়ে দিয়ে দিলেন বলেন আলহামদুলিল্লাহ। এখান থেকে তাওয়াজ্জুদুল হাফস আসছে বলেন না সুবহানাল্লাহ, চোখে চোখে তাকাইলে তাওয়াজ্জুদ, সিনায় সিনায় লাগাইলে তাওয়াজ্জুদ, দৃষ্টি করল তাওয়াজ্জুদ, জুতা মুবারক দিল তাওয়াজ্জুদ বলেন না সুবহানাল্লাহ। এই জুতার ব্যাপারে পরে লন্ডন পানি পতি রহমতুল্লাহ আলাইহি নির্দেশ হয়েছিল আমার খাবার অবশিষ্ট খাবারটা তালাবে ফেলে দাও, ওনার খাদেমের ছেলে ভক্তি করে খেয়ে নিয়েছেন, সাথে সাথে ইন্তেকাল করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাদেম এসে শুনলেন তার সন্তান ইন্তেকাল করলো, তিনি ঘটনাটা জানলেন যে হুজুরের তদারককে ইন্তেকাল করেছেন, তিনি আলহামদুলিল্লাহ বললেন বলেন না সুবহানাল্লাহ। পানি পতি রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন তিনি খাবার আহার্য করতেন না, মাঝে মধ্যে কয়েকদিন পর পর যখন সময় হয়েছে খাদেম জানে মনিবের কখন কি প্রয়োজন ইশারা বুঝে বলেন সুবহানাল্লাহ। যেই ওহী এসেছেন ওহীতে কত ইশারা রয়েছে বলেন সুবহানাল্লাহ। মহতরম হাজির ওই খাদেম নিজের ছেলেকে মৃত ছেলেকে পিঠের উপর রাখলেন, রাখার পরে একটা কাপড় দিয়ে মৃত ছেলেকে পিঠের উপর রেখে কাপড় দিয়ে বাঁধলেন, বাঁধার পরে মৃত সন্তানের হাত এইভাবে করলেন, তার পিতা হযরতের খাদেম তার মৃত সন্তানের পিতা জিন্দা, তার হাত মৃত সন্তানের হাতের নিচে রাখলেন, এটার কোনো রূহ নাই, এটার কোনো প্রাণ নাই, মৃত ব্যক্তির হাত জীবিত ব্যক্তির হাতের উপর রাখতে থাকবে কিনা, থাকবে বাবার হাত নিচে মৃত সন্তানের হাত উপরে, ওই মৃত সন্তানের হাতের উপর খাবারটা নিলেন, নিয়ে দাঁড়ায় রইলেন, বল গেলাম দর পানি পতি রহমতুল্লাহ, ডাক দিলেন কে আছো আমার জন্য খাবার নিয়ে আসো। এই কথা বলতে না বলতে আল্লাহর ওলির জবানে বলা হয়েছে, হে আমার খাদেম আমার জন্য খাবার আনো, খাবার যার হাতে থাকবে সে তো আনবে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলতে না বলতে হুকুম করতে না করতে নিজ সন্তান জীবিত হয়ে খাবার আল্লাহর ওলির প্রদানে উপস্থিত মারা গেলে বাবার কাছে, কিন্তু তিনি জানেন যে ওলির জুতা মুবারক তাবারুক খাওয়া সেই কলতার পয়লা হয় নাই, কলবে সহ্য করতে পারে নাই, এই জন্য মারা গিয়েছে। আবার ওই খাদেমের ইমান আকীদা মুনিবের উপর ছিল, আল্লাহর ওলি যে জুতাকে আমার ছেলে ইন্তেকাল করেছে ওই ওলির জবান থেকে আবার বের হলে জিন্দা হবে, ইমান
আমার যুদ্ধ করে কত আসি ওরা গবিন নাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচা কোবাই তার কাছে গিয়ে ঘটনাটা বলা হলো তখন তিনি বললেন নিশ্চয় নিশ্চয় যেই আখেরি নবীর কথা যেই আখেরি নবীর ব্যাপারে ইঞ্জিল কিতাবের মধ্যে পেয়েছি তৌরাতের মধ্যে পেয়েছি ওই নবী হলেন ইনি আমি নবী হিসেবে স্বীকৃতি দিলাম ইনি নিশ্চিত নবী এর মধ্যে কোন ভুল না তাকে বলে যে এই মক্কা শরীফে আপনি থাকতে পারবেন না বলে কেন মক্কাবাসী যদিও কাফের যদিও মুশরিক কিন্তু আমাকে অতি ভালোবাসে আমাকে অতি মহব্বত করে বিশ্বাস করে বলে যে আপনার এখান থেকে হিজরত হবে বলেন না সুবহানাল্লাহ তাকে শহীদ করার জন্য চেষ্টা করবে কিন্তু যতই করুক আপনাকে তারা শহীদ করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনার হেফাজত থাকবে আপনার হেফাজতের দায়িত্ব আল্লাহ দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ তিনি বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন বৃদ্ধ হয়ে গেছেন বৃদ্ধ হয়ে এমন হয়ে গেছে চোখে জুতি চলে গিয়েছে চোখে জুতি চলে গিয়েছে নবীর উম্মতের মাঝে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনদিন শরাব পান করে নাই শয়তানে তাদেরকে ধোঁকা দিতে বলেন না সুবহানাল্লাহ আর না বালক অবস্থায়
সালেহ না হওয়ার কারণে। আর তিনি নবী উম্মত আখেরি হতে পারেন নাই, তিনি উম্মতে আব্বালি, নবীর উম্মত না হয়ে কিন্তু কোন উপায় নাই। বলেন না সুবহানাল্লাহ। ইহুদি নসর নবীর উম্মত আমরা মানি, তারা বফাদারও জবাব মোহতর মহাদে তফসিরে জানান শরীফের 412 পৃষ্ঠার মধ্যে আছে, আল্লাহর ঘরে সর্বপ্রথম যিনি গিয়া পড়াইছেন তার নাম হলো কব্বা। নবীজি আসার 900 বছর আগে, কত বছর আগে তফসিরে নূরুল বায়ান লিখেছেন 700 বছর আগে। ওয়ালা তানসানি ইয়াউমাল কিয়ামাহ ওয়া আনা মিনাল মুনকিরিল আউয়ালিন বায়াতুকা ক্বাবলা মুজিয়িকা। বলেন সুবহানাল্লাহ। ওই কুব্বা চিঠি রাখলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী দুনিয়াতে শুভাগমন করার 900 বছর আগে, বায়াতুকা ক্বাবলা মুজিয়িকা আপনার আগমনের 900 বছর আগে আপনি নবীকে হাজির না রহমতুল্লাহ আলাই, বলেন
যে তাসাউফ মানে আত তাসাউফ হুসনুল খুলক বল সুহাল তাসাউফ মানে সুন্দর আখলাক বলেন না সুহাল সৃষ্টি জগতের মধ্যে ইন্নাকা লালা খুলকিন আজিম আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ চরিত্রবান আল্লাহ কাউকে পাঠাইনি বলেন সুহাল She
ছিলেন বলেন না সুবহানাল্লাহ। ইসলামের দৃষ্টিতে তাসাউফের গুরুত্ব, তাসাউফের এক অর্থ হল যার মধ্যে আনানিয়ত থাকবে না তিনি তাসাউফের হকদার। বলেন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাসাউফের এক অর্থ হল আপনার দৈনন্দিন জীবন রাতে দিনে যে কোনো মুহূর্তে শয়নে স্বপ্নে ঘুমে জাগরণে আল্লাহর ইয়াদে মশগুল থাকার নাম হচ্ছে তাসাউফ। তাসাউফ যার মধ্যে থাকবে তিনি হবেন সুফি। নিধি সুফি, সুফি কিন্তু এটা সহজ ব্যাপার। আর সুফি লা ইয়ামলিকু ওয়া লা ইয়ুমলাকু, সুফি ওই জাতে, ওই জাতকে বলা হয় যার কিছু বলতে কিছু নাই। বলেন না সুবহানাল্লাহ। আর তিনি কারো গোলাম নয়, কারো মিলকিয়ত নয়, এক আল্লাহ পূজারি, এক নবীর দরবারে কুকুর গোলাম। বলেন না সুবহানাল্লাহ। শরিয়ত হচ্ছে কানুন, তরিকত হচ্ছে আমল, হাকিকত হচ্ছে শাক, মারফত হচ্ছে নিগুর রহস্য। বলেন না সুবহানাল্লাহ। তাসাউফের এক অর্থ হল এলমে মারফত। বলেন না সুবহানাল্লাহ। এলমে মারফত। قال رسول الله صلى الله عليه وسلم الشريعة كالسفينة والطريقة كالبحر والحقيقة كالصدف والمعرفة كالدر। شريعت هلا نوكا، شريعت لي نوكا، শরীয়ত কি আবার দেখেন এখানে পার্টিকে তো কোনো কথা নয়। শরীয়ত হচ্ছে নৌকা, তরিকত হচ্ছে সাগর, সাগর ছাড়া নদী ছাড়া নৌকা চলে না। নৌকা পানি ছাড়া যেরকম নৌকা চলে না, তরিকত ছাড়াও শরীয়ত হয় না। দুধের মধ্যে সানা লুকায়িত, দুধ হলো শরীয়ত, সানা হলো তরিকত, মাহন হলো হাকিকত, কি হলো মারফত। বলেন না সুবহানাল্লাহ। শরীয়ত হলো নৌকা, তরিকত হলো সাগর, হাকিকত হলো জিনুক। জিনুক চিনেন না? আমাদের আঞ্চলিক ভাষায় কি বলে? সিলেন পাকার মধ্যে বসে একটুখানি ফটক করে টান দিলে আমের বাগলটা উঠে যায়। বলেন না সুবহানাল্লাহ। সুলিও হয় না, ওটাতে যে ফিনিশিংটা কত সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল হাকিকাতু কাসাদাফে, হাকিকতটা হচ্ছে জিনুম, ওয়াল মারফাতু কাদ্দুরে, ওয়াল মারফাতু কাদ্দুরে, মারফাত হলো মুক্তা। বলেন সুবহানাল্লাহ। শরীয়তকে প্রকাশ করা ফরজ, তরিকতকে গোপন রাখা ফরজ। আমার নবীর সূরতে বসরি সূরতে মলকি, এটা হচ্ছে শরীয়ত তরিকত। আমার নবীর সূরতে
নবী বললেন ইয়ালিউ লাতাদার মাসুরতি, সেই সূরা তুমি দেখেছো সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর বান্দাদের মাঝে আমার উম্মতের মাঝে এই সূরা দেখার সৌভাগ্য কারো হয়নি। তুমি যেহেতু দেখেছো এটা অন্য কারো কাছে প্রকাশ করবে না। যেই কথাগুলি বলেছেন আমি নাসিরুদ্দিন চিরাগি বুঝতে পারি না, ওই বুঝার এবং নাই আমার এতেকালের পরে ওই লিখিত আমার মুনিদের মরহুজা আমার কবরে দিয়ে দেবে। এটা কোন আল্লাহ বন্যা কোন নবী সাব জানে না, ওটা হচ্ছে মার। এই জন্য কুরআন কারীমের আয়াতে কারীমা তিন প্রকার, আয়াতে মুহকামা, আয়াতে মুশাবিহাত, হরুফে মুকাদ্দিয়াত। যার অর্থ আল্লাহর রাসূল জানেন, অন্যরা কেউ জানে না। তিনি চিন্তা করতে লাগলেন, কাউকে বলা যাবে না, না বললে তো শান্তি পাচ্ছি না। 100 বছরের মৃত কূপ যেখানে পানি আর উঠে না, ওইখানে গিয়ে বললেন আমি নবীজির হাকিকি সূরত দেখেছি। কাকে বললেন? মানুষকে নয়। যে কূপ থেকে পানি উঠা বন্ধ হয়েছে কয় শত বছর পানি নাই, নবীজির হাকিকি সূরত দেখেছেন এই কথা মাওলানা আলী শেখ তার জবানের পর থেকে বের হতে না হতে পানি উঠতে শুরু করলো বলে সুভাষ। যখন পানি উঠতে শুরু করলো, কি উঠতে শুরু করলো? পানি উঠতে শুরু করলো, হঠাৎ মানুষ পানি দেখে সহ্য হয়ে গেলেন। যার বয়স 80 বছর তার জীবনও দেখে নাই, যার বয়স 95 বছর সেও দেখে নাই, যার বছর 99 বছর সেও দেখে নাই, যার বয়স 101 বছর ছিল সে বলেছে 100 বছর আগে পানি দিয়েছিলাম, 100 বছর তো পানি আর উঠে নাই, এই পানি ঘুরতে আসলো, এই পানি ঘুরতে আসলো, এই পানি ঘুরতে আসলো। শুধু নিজেই বলছে ওই কূপের ধারে পাঁচ গাছের সৃষ্টি হলো। কি গাছ? পাঁচ গাছ হলো, এক রাখাল, ছাগল, ওর দুব্বা চড়ানোর জন্য গেল, একা একা কি করবে? ওইখান থেকে একটা বাঁশ কাটলো, বাঁশের এত বড় বাঁশি আছে না, বাঁশুরি ওই পরিমাণ একটা বাঁশ কাটলো। বাঁশ কাটার পরে চিন্তা করতে লাগলো কি করবো বসে বসে, কি দিছে বুঝিছে বসন আজ নাই চোহে কায়ত লিখুন আজুদায় শেখায় নিকুন আল্লাহর নবী
গজ্জালের জবাব হুজুরকে পড়া